নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি রিনা। আমি আজকের ভিডিওতে আরও একটা নতুন ডিজাইনে ভরা টুলের আসন তৈরি করা শেখাবো। আশা করি এই আসনের ডিজাইনটা আপনাদের খুব ভালো লাগবে। দেখুন আমি কিভাবে করছি আসনের ডিজাইনটা। দেখুন, এখান থেকে ছটা গড় গুনে নিয়ে আমি ছুঁচটিকে তুলব। এখানে একই লাইন বরাবর আমি দুটো ফোর দেব। দেখুন, এরপর ওপরের দিকে তিনটে ঘর বাড়িয়ে পরের লাইনে ছুঁচটা তুলব। এখানেও আমি ছটা ঘর গুনে নিয়ে একই লাইন বরাবর আবার দুটো ফোর দেব। এরপর ওপরের দিকে আবার তিনটে ঘর বাড়িয়ে আমি পরের লাইনে ছুঁচটা তুলব। এখানে আমি একই লাইন বরাবর চারটে ফোর দেব। এরপর ওপরের দিকে আবার তিনটে ঘর বাড়িয়ে পরের লাইনে আমি ছুঁচটা তুলব। এখানে আমি ছটা ঘর গুনে নিয়ে একই লাইন বরাবর আমি ছটা ফোর দেব। মনে রাখবে ঘরের সংখ্যা সবসময় ছয়ই থাকবে। হ্যাঁ, আর দেখুন আমার ছটা ফোর হয়ে যাচ্ছে। এরপর আমি ওপরের দিক থেকে তিনটে ঘর কমিয়ে নিচের দিক থেকে তিনটে ঘর বাড়াবো। মোট ছটা ঘর নিয়ে আবার আমি চারটে ফোর দেব, একই লাইন বরাবরই চারটে ফোর দেব। দেখুন আমার চারটে ফোর হয়ে গেছে। এরপর আবার ওপরের দিক থেকে তিনটে ঘর কমিয়ে নিচের দিক থেকে তিনটে ঘর নিয়ে একই লাইন বরাবর আমি দু ফোর দেব। আবার একবার দু ফোর দেব। দু ফোর দেওয়া হয়ে গেছে। এরপর দেখুন এখান থেকে আমি দুটো ঘর গুনে ছেড়ে দিচ্ছি, দিয়ে তিন নম্বর ঘরে ছুঁচটা তুলছি। এখানেও আমি ছটা ঘর গুনে নিয়ে আবার দু ফোর একবার দেব। আবার ওপরে পাশের লাইনে তিনটে ঘর বাড়িয়ে ছুঁচটা তুলে আবার দু ফোর একবার দেবো। ঠিক এদিকে লাল রঙটা আমি যেভাবে করেছি ঠিক এদিকটাও আমি সেভাবেই করব। দু ফোর করে দুবার দেব, চার ফোর একবার দেব, আর ছ ফোর একবার দেব। একই লাইন বরাবর হবে আর ঘরের সংখ্যা সবসময় ছয় থাকবে। ঠিক এদিকটায় লালটা আমি যেভাবে করেছি একইভাবে সেইভাবেই করে যাব। দেখুন আমার এটা চার ফোর হয়ে গেছে। এরপর আমি আবার দু ফোর দেব, একই লাইন বরাবর আবার একবার দু ফোর দেব। দেখুন তাহলেই আমার ডিজাইনটা মোটামুটি হয়ে গেছে। এরপর আমি এই লালের ওপরে একটা বেগনি রঙের উল দিয়ে আবার একবার করব। ঠিক লালটা যেভাবে করেছি সেভাবেই করতে থাকবো। আমি ছটা করে ঘর গুনে নিয়ে দু ফোর করে দুবার দেব। দেখুন, একবার দুবার হয়ে গেছে। এক আবার দু ফোর দুবার দেব। এরপর আমি চার ফোর একবার দেব। ঠিক নিচের লালটা যেভাবে করেছি চার ফোর একবার দিয়েছি একই লাইন বরাবর, বেগনেটাও সেভাবেই করে যাব। চার ফোর একবার দেব, আর ছ ফোর যেমন লাল ফোলটা লালটা একবার দিয়েছি সেরকম ছ ফোর একবার দেব। ছটা করেই ঘর রাখবেন সবসময়। দেখুন ছ ফোর হয়ে গেছে। এরপর চার ফোর যেখানে লালটা দিয়েছিলাম তার মাথাতেই আবার এই বেগনেটাও দেখুন চার ফোরই দিচ্ছি একই লাইন বরাবর, ছটা করে ঘর গুনে নিয়ে। দেখুন বেগনি রঙের উলটা আমার দেয়া হয়ে গেছে। এবার মাঝখানে যে ফাঁকা অংশটা রইল এটাকে আমি দুটো রং দিয়ে ভরাট করব। প্রথমে আমি হলুদ রঙের উলটা দিচ্ছি। হলুদ রঙের উলটা দেখুন আমি দু ফোর একবার দেব। এরপর চার ফোর দেব। দেখুন চার ফোর দেওয়া হয়ে গেছে। এবার ছ ফোর দেব। ঘর সব সময় ছটাই থাকবে, ছটা ফোর দিচ্ছি। দেখুন এরপর আবার আমি চার ফোর একবার দেব। দেখুন এক ফোর দু ফোর তিন ফোর চার ফোর দেয়া হয়ে গেছে। এরপর দু ফোর একবার দেব। দেখুন দু ফোর দেওয়া হয়ে গেছে, আমার হলুদ রঙের উলটা দেওয়া হয়ে গেছে। এবার যেটুকু ফাঁকা অংশ পড়ে রইল সেটা আমি সবুজ রঙের উল দিয়ে ভরাট করে দেব, তাহলেই আমার ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমি কিভাবে সবুজ রঙের উল দিয়ে ভরাট করে দিচ্ছি। ঘর আপনারা সবসময় ছটা করেই গুনে নেবেন, তাহলে দেখবেন ডিজাইনটা আপনাদের করতে সুবিধে হবে।
দেখুন আমার ডিজাইনটা পুরোপুরি তৈরি হয়ে গেল। দেখুন সবুজ রঙের উলটা দিয়ে ভরাট হয়ে গেল, ডিজাইনটা আমার কত সুন্দর লাগছে। এখন আমার এই আসনের ডিজাইনটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের কাছে আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আমার পরবর্তী আসন ডিজাইন দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।